আসসালামু আলাইকুম। নিউজ বিডি জার্নালিস্ট 24 এর সাথে আছি আমি শম্পা বিশ্বাস। ইসলামপুরে ক্রমে এগিয়ে যাচ্ছে শাহজাহান আলী মণ্ডলের ক্রেয়া। আমাদের ইসলামপুর জামালপুর প্রতিনিধির তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুর দুই ইসলামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী মণ্ডল ট্রাক প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন। তিনি ইসলামপুরের সকল মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের খোঁজ নিচ্ছেন। শুক্রবার রাত 10টায় উপজেলা চীনাঢুলির দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে এসে বক্তব্য দেন। তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য 50,000 টাকা দান করেন। শাহজাহান আলী মণ্ডল ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন ও তার প্রতীক ট্রাক মার্কায় ভোট চান। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের পাশে থেকে সেবক হয়ে কাজ করবেন। শাহজাহান আলী মণ্ডল ইসলামপুরে যত ময়লা আবর্জনা আছে সব ট্রাকের মাধ্যমে পরিষ্কার করবেন বলে জানান। এছাড়াও নির্বাচনী এলাকায় ইসলামপুর উপজেলাকে আধুনিকতার ছোঁয়ায় উন্নয়ন করবেন। জামালপুর দুই আসনের বর্তমান সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন। নৌকার দুলাল এবং ট্রাকের মণ্ডল বাদেও আরও 4 প্রার্থী রয়েছেন এ আসনে। প্রত্যেকটা প্রতিযোগী আশা করে সফলতার, আমি একজন প্রতিযোগী, আমি সফলতার শতভাগ আশা করি, তো প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি। আমার মার্কাটা যেহেতু ট্রাক, আমি ট্রাকের মাধ্যমে উন্নয়ন করতে চাই, যোগাযোগ ডেভেলপমেন্ট উন্নয়ন, হ্যাঁ, এবং যত জঞ্জাল আছে ট্রাকের মধ্যে উঠে নদীতে ফেলাইতে চাই।